আবেশাঙ্ক পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্ট তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হারের সমানুপাতিক। এই প্রভাবকে আবেশাঙ্ক বলে এবং এর প্রতীক এল এর পরিমাপ করা হয় হেনরি এককে, আমেরিকান পদার্থবিদ জোসেফ হেনরি এর নাম অনুসারে। এক হেনরি হচ্ছে একটি আবেশকে সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহের ফলে 1 ইএমএফ পরিমাণ ভোল্ট উৎপন্ন করতে প্রয়োজনীয় আবেশনের পরিমাণ। ইলেকট্রনিক্সে হেনরি খুব বড় একক, তাই সাধারণত মিলি হেনরি এবং মাইক্রো হেনরি ব্যবহার করা হয়। তাই এই একক হেনরির হাজার ভাগ এবং লক্ষ ভাগের সমান। এক, আবেশাঙ্ক পরিবর্তনের নিয়ামক। দুই, আবেশকে তারের প্যাচ সংখ্যা। তিন, মজ্জার উপাদান। চার, মজ্জার আকার এবং আকৃতি। পাঁচ, কুণ্ডলী তৈরির আকার আকৃতি এবং বিন্যাস। কারণ আবেশাঙ্ক অনেকগুলো চলকের উপর নির্ভর করে, এটা সঠিকভাবে নির্ণয় করা কঠিন। সাংখ্যিক নিয়ম বিভিন্ন সজ্জার উপর নির্ভর করে। এই নিয়ম আরও দরকার হয় দরকারি ঘাতের বিশেষ ধ্রুবক এবং চার্টের তথ্য রূপান্তরের জন্য। যাই হোক, আবেশকের কাছে বাহ্যিক যন্ত্র এবং তার প্রভাব ফেলে, এর মানের উপরও প্রভাব ফেলে যদি তা বর্তনীতে সজ্জিত করা হয়। তাই যখন একটি সঠিক মান নির্ণয় করা দরকার পড়ে, তখন আনুমানিক মান নির্ণয় করা হয় এবং এমনভাবে ডিজাইন করা হয় যাতে নিয়ন্ত্রণ করা যায়। এখানে আবেশকের আনুমানিক আবেশাঙ্কের মান নির্ণয়ের জন্য একটা নিয়ম দেয়া হলো। এই বিশেষ সংস্করণে ডিজাইন করা হয় আবেশাঙ্ক নির্ণয়ের জন্য একটি সলিনয়েড তারের পরিবর্তে একটি একক স্তর ফিতার পাক সমানভাবে এবং ফাঁকহীনভাবে প্যাঁচানো। এল ইকুয়াল টু ডি স্কোয়ার এন স্কোয়ার বাই এল প্লাস 0.45 ডি। যেখানে এল হল হেনরিতে আবেশাঙ্ক, ডি হল মিটারে কুণ্ডলীর ব্যাস, এন হল কুণ্ডলীর পাক সংখ্যা, এল হল মিটারে কুণ্ডলীর দৈর্ঘ্য।
ভোল্টেজ এবং ইএমএফ। আবেশকে একটি ভোল্টেজ আবিষ্ট হলে তাকে ইএমএফ বলে, কেননা পরিবাহীর ভোল্টেজের উৎস চৌম্বক ক্ষেত্রের পরিপার্শ্বে এবং ভিতরে পরিবর্তিত হয়। বহিরাগত কোনো ভোল্টেজকে বলা হয় ইএমএফ ভোল্টেজ যখন বর্তনীর ভিতরের উপাদানের মধ্যকার ভোল্টেজকে সাধারণ ভোল্টেজ বলা হয়। পশ্চাৎ বা ব্যাক ইএমএফ ব্যাক ইএমএফ হল আবেশকের মধ্যবর্তী তড়িতের পরিবর্তনের ফলে সৃষ্ট চুম্বক বলরেখার দিকের পরিবর্তন এবং তাতে আবেশকের মধ্যবর্তী যে ইএমএফ বল তৈরি হয় সেটি। নিচে সূত্র ব্যবহার করে এর মান বের করা যায়। E = -L গুণন ∆I বাই ∆t, যেখানে E হল ব্যাক ইএমএফ ভোল্ট, L হল কয়েলের আবেশাঙ্ক, ∆L তড়িৎ প্রবাহের পরিবর্তন অ্যাম্পিয়ারের এককে, ∆t তড়িৎ পরিবর্তিত হতে প্রয়োজনীয় সময় সেকেন্ড এককে। তাহলে এই সূত্র দিয়ে আবেশাঙ্কের উপর নির্ভর করে তড়িৎ পরিবর্তনের মানকে আবেশ গুণাঙ্ক দিয়ে গুণ করলে ব্যাক ইএমএফ এর মান পাওয়া যাবে হেনরি এককে। এল অক্ষরের পূর্বে ঋণাত্মক চিহ্ন দিয়ে মূলত বোঝানো হয়েছে ইএমএফ এর পোলারিটি বিপরীতভাবে ভোল্টেজ পরিবর্তনের সাথে তুলনা করা হবে, যা মূলত হয়ে থাকে তড়িৎ পরিবর্তন এবং চৌম্বক ক্ষেত্র পরিবর্তনের ফলে। কারণ ইএমএফ তড়িৎ পরিবর্তন হারের সীমার উপর নির্ভর করে, এটি সর্বোচ্চতর হবে যখন দ্রুততর পরিবর্তন ঘটবে। উদাহরণস্বরূপ, আবেশকের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ থাকে যখন পরিবর্তনের হার চরম দ্রুত হয়, তখন পরিবর্তন সর্বোচ্চ থেকে শূন্যতে হতে পারে মিলিসেকেন্ডের মধ্যে। যে কোনো আবেশকের যার তড়িৎ পরিবর্তিত হয় তার চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হবে, এবং যেসব আবেশকের চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় সেই সব আবেশকের ইএমএফও পরিবর্তিত হবে। ইএমএফ সহ আবেশকের এই প্রভাবকে বলা হয় স্ব আবেশন। যখন একটি আবেশক নিকটবর্তী আবেশকে ইএমএফ অভিষিক্ত করায় তখন সেটিকে বলা হয় স্ব আবেশন, যা সঠিকভাবে ট্রান্সফরমারে ঘটে থাকে। আবেশীয় প্রতিক্রিয়া মূল তড়িৎ প্রবাহের দ্বারা উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের শক্তি তড়িৎ প্রবাহের গতি পরিবর্তনের উপর নির্ভর করে। একটি আবেশক পরিবর্তী প্রবাহের উচ্চ কম্পাঙ্ককে কম কম্পাঙ্কে পরিণত করে।
এই সীমিত সরবরাহকৃত প্রভাব আবেশিত ইএমএফ উচ্চ কম্পাঙ্কে বেশি হবে, কারণ উচ্চ কম্পাঙ্কে তড়িৎ প্রবাহ এবং ফ্লাক্স বেশি দ্রুত পরিবর্তিত হয়। এই প্রভাবকে আবেশিত প্রতিক্রিয়া বলে। প্রতিক্রিয়া পরিবর্তী প্রবাহের বিপরীত প্রবাহ উৎপন্ন করে। রোধের মতো এটা ওহমে পরিমাপ করা হয়, কিন্তু যে কোনো কম্পাঙ্কে রোধের একই মান থাকে এবং এসির বৈপরীত্য কম্পাঙ্কের সাথে বিভিন্নতা পাওয়া যায়, তাকে রোধ বলা যাবে না। পরিবর্তে এটাকে প্রতিক্রিয়া বলা হয়। ধারকেরও প্রতিক্রিয়া প্রকাশের ধর্ম আছে, কিন্তু তারা কম্পাঙ্কের সাথে আলাদাভাবে সাড়া দেয়। সুতরাং প্রতিক্রিয়া দুই প্রকারের, আবেশকের সাথে আবেশিত প্রতিক্রিয়া এবং ধারকের থাকে ধারকত্ব প্রতিক্রিয়া।